আশি আশি করে শীত এসেই গেল। কুয়াশার রাতে লেপ মুড়ি দিয়ে ঘুমানোর স্বপ্ন এখন বাস্তব। তবে আলমারিতে তুলে রাখা লেপ কম্বল ব্যবহারের আগে অবশ্যই ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে, না হয় আক্রমণ করবে শীতের সর্দি কাশি। শীতের পোশাকের ক্ষেত্রেও তাই, অনেকটা দিন তালাবদ্ধতা থেকে মুক্তির পর জ্যাকেট বা সোয়েটারে থেকে যেতে পারে জীবাণু, যার থেকে অ্যালার্জি হওয়া খুবই স্বাভাবিক। তাই ঘণ্টা দুয়েক ডিটারজেন্ট পানিতে চুবিয়ে শীতের কোমল রোদে শুকিয়ে নিন শীতের কাপড়। কম্বল কিংবা আরামের লেপ অনেকদিন পরপর ব্যবহার করা হয় বলে হয়ে যায় স্যাঁতস্যাঁতে বা দুর্গন্ধময়, তাই গায়ে জড়ানোর আগে রোদে দিতে হবে টানা কয়েকদিন, এতে সর্দি কাশির ঝুঁকি কমে আসবে অনেকটাই। তবে কম্বল ধোয়ার সুবিধা থাকলে ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে ভালো করে, আর যেসব কম্বলে পশম আছে সেগুলো বেশিক্ষণ রোদে ফেলে রাখা যাবে না, এতে নষ্ট হতে পারে উষ্ণতার ছোঁয়া। লেপ কম্বল তাড়াতাড়ি শুকাতে অনেকে ব্যবহার করেন ড্রায়ার, ভুল করেও এই ভুলটি করবেন না। ড্রায়ারের অত্যাধিক হিটে কম্বলের তন্তু নষ্ট হয়ে যাবে খুব দ্রুত, যাতে ঠান্ডা আটকানোর বদলে ঠান্ডা অনুভূত হবে আরও বেশি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।